তুমি হয়তো অভিনয় ও মিডিয়া ছেড়ে দেবে, না হয় আমাকে ছেড়ে দেবে। আমার আর সহ্য হচ্ছে না তোমার এইসব দেখে। রাজু হাসতে হাসতে বলল, তোমাকে যখন বউ বানিয়ে বাসায় নিয়ে আসলাম তখন আমার আহামরি কোনো টাকা পয়সা ছিল না, নুন আনতে পান্তা ফুরিয়ে যেত। ঠিক দুবছর অনেক কষ্ট করেছি, এর মধ্যে আস্তে আস্তে মিডিয়াতে কষ্ট করে জয়েন হয়েছি, ছ মাস কোনো স্যালারিও পাইনি। এক পর্যায়ে যখন কাজ নিজের মতো করে নিলাম, অভিনয় অভিজ্ঞতা হলো, তখন স্যালারি পাচ্ছি ভালো, আর ওই টাকা দিয়ে আমি সব সামলে নিচ্ছি। তুমি কি না বলছো এই পর্যায়ে এসে আমি অভিনয় ছেড়ে দিতাম, আর না হয় তোমাকে ছেড়ে দিতাম? ঝুমুর বলল, আমি তোমার এত কথা শুনতে চাচ্ছি না। তুমি যদি অভিনয় ছেড়ে না দাও তাহলে আমি আমার বাবাকে ডেকে এনে আমাকে নিয়ে যেতে বলবো। রাজু বলল, তুমি আমার মুখে মুখে কথা বলছো কেন? তোমার দেখি সাহস বেড়ে গেছে। ঝুমুর বলল, তুমিও তো মুখে মুখে কথা বলছো, অভিনয় আমার ভালো লাগছে না, আমি তোমাকে ছেড়ে দিতে বললাম। রাজু বলল, ঠিক আছে আমি অভিনয় ছেড়ে দেব, কিন্তু প্রতি মাসে আমাকে 30,000 টাকা দিতে হবে। ঝুমুর বলল, অভিনয় ছাড়া তুমি অন্য কাজ করতে পারো না? রাজু বলল, আমার অন্য কাজ করতে ইচ্ছে করে না, আমি অভিনয়টা বেছে নিয়েছি, আর অভিনয় করে যাব। ঝুমুর বলল, আমি তোমার সাথে এত বাড়াবাড়ি করতে পারবো না, আমি বাপের বাড়ি এক্ষুনি চলে গেলাম, তোমার সাথে সংসার করার আর ইচ্ছে নেই আমার। আর শোনো, ডিভোর্স লেটার আমি নিজেই পাঠিয়ে দেব। রাজু বলল, এক্ষুনি চলে যাও, তোমার মতো বউ আমার লাগবে না, যে স্ত্রী স্বামীকে বিশ্বাস করে না ওইরকম স্ত্রী আমার দরকার নেই। ঝুমুর আর কোনো প্রশ্নের উত্তর না দিয়েই চলে গেল। রাজু ব্যালকনিতে গিয়ে নিজের কষ্ট কাউকে শেয়ার করতে না পেরে শ্বশুরকে কল দিয়ে বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? শ্বশুর রফিক মিয়া সালামের উত্তর দিয়ে বলল, হ্যাঁ বলো, কী অবস্থা, কেমন আছো? রাজু বলল, বাবা আমি ভালো নেই, আপনার মেয়ে আপনার বাসায় চলে গেছে আমার সাথে ঝগড়া করে, ওর জন্য আর কতবার বিচার দেব আপনাদের কাছে, ওর ব্যাপারে আপনাদেরকে বললে আমার এখন লজ্জা লাগছে। শ্বশুর রফিক মিয়া নিজের মেয়েকে না বুঝিয়ে মেয়ের স্বামীর মাথা গরম হয়ে যায় মতো বলল, আমি আর কিছু বলতে পারবো না, তোমার সাথে যেহেতু আমার মেয়ের হচ্ছে না তাহলে তুমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিও, আমার মেয়ে আমার বাসায় থাক। রাজু তার শ্বশুরের কথা শুনে মেজাজ খারাপ হয়ে গেল, রাগের মাথায় কিছু বলে ফেলবে তাই কলটা কেটে দিল। তারপর নিজে নিজে বলল, শালার বিয়ে করেছি, শ্বশুর শাশুড়িকে কোনো চাপ দেয়নি মেয়ের জন্য, তারা কষ্ট পাবে বলে, এখন দেখছি কষ্ট না দিয়ে আমি নিজেই কষ্টে পড়ে গেছি, এই দুনিয়াতে ভালো করতে নেই। এই বলে রুমে চলে আসলো। রহিমা বেগম তার মেয়ে ঝুমুরকে বলল, আমি তো ওই ছেলের কোনো দোষ দেখিনি, তোকে ছাড়া কোথাও ঘুরতে যাইনি, কাজ শেষ হলে তোর কাছে চলে আসা, আর দিন শেষে তোর ভরণ পোষণ দিয়ে তোকে সন্তুষ্ট রেখেছে, এর মধ্যে তুই ওর সাথে ঝগড়া করে চলে আসলি কেন? সংসার করা এত সহজ নয়, তোর বাবার সাথে যখন আমার বিয়ে হয় সব সময় আমরা ঝগড়া করতাম, আমি একটু রাগি ছিলাম, আর যে কোনো সময় আমি রেগে গেলে তখনই হেরে যেতাম, আর পরে বুঝলাম আমার রাগ কোনো কাজের ছিল না। ঝুমুর বলল, মা আমি রাজুকে বেশি কিছু বলিনি, বলেছি শুধু অভিনয়টা ছেড়ে দিতে, আমার কলেজ ভার্সিটির বান্ধবী যারা আছে সবাই আমাকে ফোন করে বলে ওদের হাজব্যান্ডরা ব্যবসায়ী ও প্রবাসী, তারা খুব সুখ শান্তিতে আছে, আর আমাকে বলে আমার স্বামীর নাকি কোনো ভালো লাইফ নেই, তাই ওকে বুঝাতে চেয়েছি অভিনয়টা ছেড়ে দিয়ে ছোটোখাটো একটা ব্যবসা বাণিজ্য করতে, কিন্তু ও আমার কথা রাজি না হয়ে অভিনয়টা করবে বলেছে, তাই জেদ করে আমি এখানে চলে আসলাম। আমি খারাপ কি বলেছি তুমি বলো? মা ঝুমুরকে বলল, হঠাৎ করে সব কিছু ছেড়ে দেওয়া যায় না, বিয়ে করে বাচ্চা হতে যেভাবে সময় লাগে সেম একটা স্থান থেকে অন্য আরেকটা স্থানে গেলে সময় লাগে, সুতরাং তুই ওকে সময় না দিয়ে রাগ করে কেন চলে এসেছিস? মা তোমাকে বারবার বলছি ও আমার কথায় রাজি হচ্ছে না, তাই চলে এসেছি, তোমাকে কখনো বোঝাতে পারবো না, বাবাই বুঝে আমার কথা। এই বলে মায়ের কাছ থেকে চলে গেল। ঝুমুর চলে যাওয়াতে রাজুর কষ্ট হচ্ছে, তাই তার শাশুড়িকে কল দিয়ে বলল, আন্টি কেমন আছেন? ঝুমুরের মা বলল, ভালো আছি আলহামদুলিল্লাহ, তুমি হয়তো ভালো নেই, আমি জানি বাবা আমার কোনো দোষ নেই, সব দোষ তোমার শ্বশুরের, আমি তোমার স্ত্রীকে অনেক বুঝিয়েছি তোমাকে সময় দিতে, কিন্তু ঝুমুরও তার বাবা ওরা যেটা বুঝে ওটাই করে। রাজু বলল, আন্টি একদিন দেখবেন আমি ঠিক প্রতিষ্ঠিত হব, কিন্তু আপনার মেয়ে আমি প্রতিষ্ঠিত দেখে চমকে যাবে, কিন্তু ওই দিন আমি আমার কাছের মানুষদেরকে নিয়ে আমার করা উপার্জন উপভোগ করব, শুধু আপনার মেয়ে দেখে থাকবে। শাশুড়ি বলল, এখন আমি কি করব সেটাই তুমি বলো বাবা। রাজু বলল, আন্টি আমি আমার শ্বশুরকে কখনো মাফ করব না, উনি যেখানে মেয়েকে বুঝবে সেখানে আমার সাথে উল্টোপাল্টা কথা বলছে এবং সংসারটা নষ্ট করে দিতে চাচ্ছে।
রাখছি আন্টি, ভালো থাকবেন, এই বলে কল কেটে দিল। আল্লাহ তুমি আমাকে প্রতিষ্ঠিত করো, আমি উঁচু গলায় যেন বলতে পারি আমি একজন প্রতিষ্ঠিত মানুষ। রাজু প্রতিষ্ঠিত হওয়ার এক বছর পর শুক্রবার প্রতিষ্ঠান বন্ধ, তাই অফিসে যায়নি, তাই বাড়ির দারোয়ান নিয়ে তার বিল্ডিংয়ের সামনে ফুল গাছগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করছে। এমন সময় ঝুমুর ও ঝুমুরের বাবা মা বাসা ভাড়া করতে এলো। ঝুমুরের বাবা রাজুকে ডাক দিয়ে বলল, আপনি কি এই বাসার দায়িত্বে আছেন? রাজু মাথা ঘুরিয়ে দেখল তার শ্বশুর শাশুড়ি সহ ঝুমুর তার সামনে। ঝুমুরের মা রাজুকে বলল, তুমি এখানে কি করছো? বাসা বাড়ির দায়িত্ব নিয়েছো নাকি? দারোয়ান তাদেরকে বলল, উনি এই বাড়ির মালিক, আর আপনারা আমার বাড়ির মালিককে চেনেন নাকি? রাজু দারোয়ানকে বলল, তুমি যাও, আমি দেখছি। দারোয়ান বসের কথা মতো চলে গেল। তারপর রাজু ঝুমুরের বাবাকে বলল, আপনাদের কি বাসা লাগবে? ঝুমুরের বাবা লজ্জায় কিছু বলতে পারছে না, তাই মাথা নিচু করে রইল। মা বলল, হ্যাঁ আমাদের বাসা লাগবে, আর বাসা যেটা ছিল ওটা বিক্রি করে তোমার আঙ্কেলকে চিকিৎসা করিয়েছি, এখন আমরা শূন্য হয়ে গেছি, তাই বাসা বাড়িতে থাকতে হচ্ছে। মায়ের সাথে ঝুমুরও রাজুকে বলল, আগের দুঃখ কষ্টের কথা ভুলে গিয়ে আমাকে মাফ করে আগের মতো বউ হিসেবে মেনে নাও প্লিজ, তবুও তোমার সাথে রাখো আমাদেরকে। রাজু বলল, আমার দুঃখের সময় যাকে আমি কাছে পাইনি, এখন আমার সুখের সময় তাকে আমি কাছে রাখতে চাই না। আর হ্যাঁ, আমার দুটো ফ্ল্যাট খালি আছে, ওগুলো ভাড়া দেব, কিন্তু বউ হিসেবে আপনাদেরকে শ্বশুর শাশুড়ির মতো আমি মেনে নেব না, চাইলে থাকতে পারেন না হলে চলে যেতে পারেন। আর হ্যাঁ, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করেছিলাম, আজ দুঃখ কষ্ট করে আমি প্রতিষ্ঠিত হয়েছি। ঝুমুর বলল, প্লিজ আমাকে আরেকবার সুযোগ দাও, আমি তোমার কথার বাইরে এক বিন্দু পরিমাণ কোথাও যাব না। রাজু বলল, বললাম না কোনো সুযোগ নেই। হ্যাঁ একটা কাজ করা যায়, আমার বাসায় থাকতে পারেন, ছয় মাস পর্যন্ত আপনাদের কোনো ভাড়া দিতে হবে না, ছয় মাস পর আবার আপনাদের চলে যেতে হবে, এই সুযোগটা আপনাদের জন্য রইল, আমার শরীরে মানুষের রক্ত আছে তাই বললাম। এই বলেই রাজু বাসায় চলে গেল। তারপর ঝুমুরের বাবা ঝুমুরকে বলল, আসলে মা আমার ভুল ছিল, আমি ছেলেটাকে একেবারে গুরুত্ব দেইনি, তুই আমার একমাত্র মেয়ে হিসেবে তোকেই বেশি গুরুত্ব দিয়েছি। ঝুমুর বলল, আর কিছু করার নেই, ও যেহেতু আমাদেরকে ছ মাস পর্যন্ত সুযোগ দিয়েছে, ওই সুযোগটাই আমরা কাজে লাগাই, চলো রেডি হয়ে এই বাসায় চলে আসি। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন। রচনায় আবু সাইদ রিয়ান, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ।